লিডার আমি বাংলাদেশ মুভির টিজারের এখন রিভিউ করব। অলরেডি আমরা দেখে ফেলেছি, তবু খান পরিচালিত আরটিভির প্রোডাকশনের ফিল্মের টিজার এসেছে। এক্স্যাক্টলি কীরকম লাগলো, এখানে কারা কীরকম পারফরমেন্স ছিল এবং কী ছিল টিজারে, এটা নিয়ে এখন আলোচনা হবে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে, সি ইট। তো শুরুতে আমি বলি যে আমাদের টিপিক্যাল কমার্শিয়াল ফিল্ম যেরকমের হয়, এই সিনেমাটা যদি আপনি দেখেন যে টিপিক্যাল ওই ভাইবের থেকে আপনি অন্যরকম কিছু একটা পাবেন, আপনি সেটা বিজিএম হোক বা স্লো মোশন করে আসছে, তো কিছু কিছু সিকোয়েন্সে আমার খাপ ছাড়া মনে হয়েছে। আমি কিন্তু এটা মানে নেগেটিভ বা পজিটিভ মিলিয়ে আমি সব কিছু একবারে বলে যাবো, যে কিছু কিছু লুকে যেমন শাকিব খানকে একটু আগের লুক মনে হয়েছে, বা মানে যেটা আসলে মানে যেভাবে আমরা চাই ওরকমভাবে হয়তো দুই একটা সিকোয়েন্সে দুই একটা শটে ওরকম পাওয়া যায়নি, বাট ম্যাক্সিমাম পোর্শনে ম্যাক্সিমাম জায়গায় শাকিব খানের যে অ্যাগ্রেসিভ লুক রাইস সিনেমা বা পাঠানের মানে শাহরুখ খানের যে একটা ফিলিংস, আপনি ওরকম একটা ফিল পাবেন। এবং লিডার আমি বাংলাদেশ সিনেমাটার গল্প হচ্ছে প্রতিবাদী গল্প এবং দেশের অরাজকতা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদী যে একটা কণ্ঠস্বর। মিশা সদাগরকে জাস্ট দুই একটা সিকোয়েন্সে দেখা গিয়েছে, ওনার শর্ট ওরকমভাবে টিজারে দেখা, মানে শাকিব খানের ওয়ান ম্যান আর্মি ফিল। এখানে শহীদুজ্জামান সেলিমকে আমরা এক ঝলক দেখেছি, বেশ ভালো তার ক্যারেক্টারটা, যদি ওইভাবে বোঝা যায়নি। তবে এখানে বুবলিকে যতটুকু ঝলক দেখেছি বেশ অ্যাট্রাকটিভ, বেশ সুন্দরী, বেশ ভালো লেগেছে। বুবলিকে ডিসেন্ট, তো তার ক্যারেক্টারটা এখানে বেশ ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে টিজার দেখে যা বোঝা গিয়েছে। বাট শাকিব খানের দু একটা সিকোয়েন্স এক্সট্রাঅর্ডিনারি ছিল এবং পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। শাকিব খানের দু একটা সিকোয়েন্স এরকম তাকানো, তার যে লুক খুবই ভালো লেগেছে। তো এই টিজারের আমি যে ব্যাপারটা এখন বলবো, যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে যে একটা পাঁচ লাইন ছিল, ক্লাব ট্র্যাপ যে ডায়লগ, আপনি ভাবুন হলে যখন শাকিব খান এরকম একটা ডায়লগ ঝাড়বে যে নেতা না হয়েও এদেশের প্রত্যেকটা মানুষ লিডার তৈরি হবে, ওই যে পাঁচ লাইন ওই যে ডায়লগটা, ওইটা যখন শাকিব খানের লিপে বড় প্রেক্ষাগৃহে বড় হলে শাকিব খান ঝাড়বে তখন অডিয়েন্সদের অবস্থা কী হবে আপনি ভাবুন। তো অ্যাজ এ কমার্শিয়াল ফিল্ম আমাদের মার্কেটটা আগের মতো নেই, বাট এই সময় সে লিডার আমি বাংলাদেশ আসলে যেহেতু ঈদের সিনেমা, ঈদের একটা ভাইব আছে, তো এটা অনেক আগের কাজ ছিল, কোভিডের সময়ের কাজ ছিল। আমি আপনি হয়তো অনেকে জানেন না, কোভিডের সময় 2021 সালে 22, এটা অনেক 3-4 বছর আগের কাজ। তো ওই টাইমে কিন্তু আমি সিনেমার শ্যুট দেখেছিলাম একদিন, আপনারা হয়তো জানলে অবাক হবেন। এটা শ্যুট হয়েছিল মেবি তখন, এটা ওই বোটানিক্যাল গার্ডেনের ওই সাইডে কোথায় আমার খেয়াল নেই, একটা শ্যুটিং স্পটে। তো যাই হোক, টিজারটা বেশ ভালো, একটু গোছালো মনে হতে পারে, বেশ ভালো। তো 5-এর ভিতরে টিজারকে আমি 3.5 দিলাম। তো আমার মোটামুটি ভালো লেগেছে, মানে খুবই যে ভালো লেগেছে ব্যাপারটা এরকম না। আর পারফরমেন্সের ব্যাপারে শাকিব খান অ্যাজ ইউজুয়াল ভালো, বৌদিকে ভালো লেগেছে, মিঠা সদগর। তো টিজারে ওইভাবে পারফরমেন্স বোঝা যায় না, তো যতটুকু বোঝা গেল আমার বেশ ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন।